গুড মর্নিং, আজকে হচ্ছে শনিবার, তো আজকে হচ্ছে লাস্ট ডে আমার বাপের বাড়িতে। মানে লাস্ট আমার বাপ বাড়ি গেলে কবে কিভাবে যে টাইম কেটে যায় বোঝা যায় না। যদিও এবারে তিনবার তিন দিন ছিলাম, তিন দিনই রোজ শপিং করতে পেরেছি দেখেছো, তো আরও তাড়াতাড়ি টাইম কেটে গেছে। তো বোর হওয়ার টাইমই পাইনি, তারপর একদিন এখানে থেকে লাইভ করেছি, কেটে গেছে। তো আকাশটা এখন ওই হালকা মেঘলা, হালকা রোদ্দুর এরকম করছে, কিন্তু গরমটা আছে। দুদিন যে বৃষ্টি হয়েছে তা না, তারপরে যে গরমটা আর গরমটা আছে। তো জাস্ট ঘুম থেকে উঠলাম, ফ্রেশ হলাম, এবার ব্রেকফাস্ট করবো। আর আজকে তোমাদের দাদা নিতে আসবে, দাদার নেমন্তন্ন আছে আমাদের এখানে, মানে এখানে এসে খাওয়া দাওয়া করো, তারপরে তোমার দাদাকে নিয়ে শপিং করতে বেরোবো। স্বাদের অর্ধেক শপিং হয়েছে, বাকি অর্ধেক শপিং বাকি হচ্ছে ওটা দাদার সাথে গিয়ে করতে হবে। তো খেয়েতে চারটে সাড়ে চারটের মধ্যে বেরিয়ে যাবো। আর চলো আজকে কী কী মেনু হচ্ছে আজকে চলো মায়ের থেকে জেনে আসি। তো মা ফাইনালি ছুটি শেষ? শেষ ছুটি আর নয়, শুধু শপিং করতে এসেছিলাম, রোজ বেরিয়ে রোজ শপিং। যাই হোক আজকে আমি চলে যাবো। আজ জামাই বাবার জীবনে দুপুরবেলা নিমন্ত্রণ আছে। জামাই বাবার জীবন কি খেতে চেয়েছে? তো ও একদম সিম্পল সিম্পল খাবার খায়, তো দিশি মুরগির ঝোলটা মায়ের হাতে খুব ভালো লাগে। তো রথি খাইনি এখনো পর্যন্ত, রথি আজ খেতে চেয়েছে। আর এখানে হচ্ছে শাক ভাজা, এই হবে আজ মেনু। কি বলো আজকে মেনু হচ্ছে শাক ভাজা। এই যে এটা কি শাক? কলমি শাক, কলমি শাক ভাজা হবে, ভাজা ভাত চাটনি, আর হচ্ছে দেশি মুরগির ঝোল। দেশি মুরগির ঝোল সিটি দিয়ে করবে না? আর এখানে হচ্ছে কাঁচা আমের চাটনি, পেকে গেছে, পাকাটা ভালো লাগে একটু কাঁচা পাকা মিশিয়ে। আর এটা হচ্ছে মা দেশি মুরগি ম্যারিনেট করে রেখেছে, আহা কি দারুণ লাগছে, পুরোতে মাংসের মতো বলে লাগে, এই মানে মাটনের মতো লাগে। বাট এই যে বাট তোমাদের দাদার ভাগ্যটা খুবই খারাপ, দাদা দাদা যখনই আছে তখন টানা রোদ দেয় যায়, একদম ভরপুর রোদ দিয়েছে, আর কি করা যাবে বলা। আজকে হচ্ছে আমরা তাড়াতাড়ি খেয়ে দাদার এখান থেকে বেরিয়ে যাবো, নিয়ে শপিং করতে যাবো। এইবারে শপিং তো হয়েছে, এবার তোমার দাদা শপিংটা করতে হবে, স্বাদের দাদার জন্য পাঞ্জাবি পাঞ্জাবি কেনা হবে, ওগুলো করতে বেরোবো। অ্যান্ড এখানে চলে এসেছি আমার লাস্ট দিনের মানে ছুটির দিনের গরম গরম সকালের ব্রেকফাস্ট, এটা হচ্ছে ডাল পুরি। এই আমাদের না এই হরগঞ্জ বাজারের পেছন দিকে একটা ডাল পুরির দোকান আছে, পুরো ভেতরটা এরকম পুরো ঝরঝরে, দেখো ঝরঝরে এরকম ডাল থাকে, পুরো ভর্তি ডাল থাকে। আগে তো ভর্তি থাকতো, এখন জানি না কতটা করেছে, না এখনও আছে এই যে ভর্তি ডাল। আর তার সাথে এটা একটা আলুর তরকারি দিয়েছে, ও সোয়াবিন আলুর তরকারি আমার ফেভারিট। এই হচ্ছে আজকে সকালের ব্রেকফাস্ট। এই যে এখানে একদম দিশি মুরগি বেবি একদম সুন্দর করে কষা হচ্ছে, লাল লঙ্কা তো আছে না, না এগুলো যখন ঝোল দিলে তখন দেখা যায়। এই হচ্ছে মাংসের সাথে একটু আলু দিলে ভালো লাগে, না ভাল লাগে গো, সুন্দর। কার কার দিশি মুরগি ভালো লাগে অবশ্যই কমেন্টে জানাবে। এটা একটু হালকা কষবে, তারপরে তুমি শিখে দেবে। তোমার ভারী হয়ে গেছে কষা হবে, বেশিটাই হয়ে যাবে। দিচ্ছি মুরগিটা সেদ্ধ হতে একটু টাইম লাগে না? দাদা সব রান্না হয়ে গেছে। আর এইদিকে তোমাদের দাদা অলরেডি বেরিয়ে পড়েছে, আর বাড়ি চড়া রোদ, মানে ওর ভাগ্যটাই এরকম, ওর যখনই বেরোয় তখনই রোদ থাকে, এত রোদ থাকে না। ব্যায়ামকে বললাম স্নান ফান করে আসতে হবে না, এখানে স্নান ফান করে নেবি, কেন কি এত রোদে আসবে ঘেমে নেমে যাবে। আমি চটাস করে এখন ঢুকবো, স্নান ফান করবো, কেন ও এলে তারপর ও ঢুকবে। তো মা এখানে ততক্ষণ মাঠটা মাঠান বলছে যে দিশি মুরগিটা করুক, এটা কষবে, কষে তারপরে সিঁড়ি ফিরিয়ে দেবে, তারপরে সব রান্না হয়ে গেছে, ও আস্তে আস্তে রান্না হয়ে যাবে, তাড়াতাড়ি খাওয়া হয়ে যাবে। এই যে ফাইনালি এখানে সুন্দর মাংস কষা হচ্ছে, একদম পুরো কালার ছেড়ে দিয়েছে। এই হচ্ছে মাংস, তো ইটস না ফ্রুটস টাইম। এই যে আমি ফল নিয়ে বসে, আমি একবার ফলের মধ্যে পিয়ারাটা আর মৌসম্বিটা খেতে ভালোবাসি, আর আর খাই কলাটা, তো কলাটা নেই, তো পিয়ারা মৌসম্বিটাই এখন বসে বসে খাবো। এই যে স্যারজি এসেই ট্রায়াল দিতে আরম্ভ করে দিয়েছে, হাফ প্যান্টের মধ্যে কুর্তা, কিন্তু কুর্তাটা খুব সুন্দর লাগছে। আচ্ছা আজকে তুমি নিয়ে যেতে পারবে না কিন্তু কুর্তাটা, হ্যাঁ এটা এটা মা নিয়ে যাবে, এটা এটা তো সেদিনকে গিফট দেবে তোমার, তুমি হ্যাঁ নিয়ে যাবে, মানে তারপর তুমি ন মাসের সাথে এটা পরে নেবে, ন মাসের সাথে এটা পরে নেবে, এই বাড়িতে যখন অনুষ্ঠান হবে না পুজোটাও করতে পারবি, সুন্দর দেখতে। আবার সামনে আবার এ আছে,
চাকবাগ রাখাতে কত নি ওই কি বলবো ইন্দো ওয়েস্টার্ন লুক মানে একটুখানি ওয়েস্টার্নের টাচ আছে মিক্স হচ্ছে এটা হ্যাঁ কালারটা খুব সুন্দর একদম সি গ্রিন কালার এই হাফ্যান্ডেটটা না ভালো লাগছে আমি আমার টেনশন ছিল যে তোমার সাইজটা ঠিকঠাক হবে না ঠিক আছে আমার শুধু টেনশন ছিল যে ওর সাইজটা ম্যাচ করবে কিনা হয়েছে দেখলে হ্যাঁ আর এইদিকে এইদিকে আছে আমাদের হ্যাঁ ও টাকা রাখে ওর বিশাল টাকা হয়ে গেছে ও এখানে একটা করে টাকা রেখে দেয় দেখো না আমাদের এখানে থাক থাক হয়ে যাবে আমাদের এখানে মটন ব্রেড এই মটন বজি সরি দেশি মুরগি রেডি দেখবি দেশি মুরগির কালারটা হ্যাঁ ঘানবে না এই হচ্ছে কালার হয়েছে উফ स्नान मैडम जी चाटनी, चाटनी पापड़ मिस्टी की आछे हम करे चाटनी आज के आइटम टा सुंदर करे देखिए दी भात शाग देखिए एकदम देशी मुर्गी झोल टल टले झोल सुंदर लागछे ऊपर एकदम तिरुगांडा भासछे सही लागछे आमे चाटनी एटा होच्छे आधा कांचा आधा पाका आमे चाटनी एई होच्छे एकदम सिंपल मेनू सिंपल ना खूब जबरदस्त मेनू जानी कि तुम जबरदस्त मेनू आज के पुरो टन टन शॉपिंग करबो शॉपिंग करे बाड़ी जाबो बाड़ी राते लाइव होबो शादी गोछा गोछी शॉपिंग पे जाए फ्लावर क्या इच्छा आज पाई ना शनिवार शनिवार चलो छुट्टी शेष रेडी सेडी रेडी सेडी गो मा टाटा हाँ एक सप्ताह पर तुम्हारे साथ देखा है एक सप्ताह पर ওটাই আজকে বসে বসে প্ল্যান হচ্ছিল আমাদের যে সাদের কি কি প্রিপারেশন করতে হবে না করতে হবে কিছু কিছু বাবা মায়ের এখানে দায়িত্ব দিয়ে দিয়েছি एक्चुअली আমাদের এই বাড়িতে 7 মাসের 7 মানে শ্বশুর বাড়ি দিয়ে যাওয়ার কোনো নিয়ম নেই তো আমার এই বাড়িতে কোনো 7 যাবে না তো বাবা মাকে জোর করে নিয়ে যাওয়া হচ্ছে যে 7 নিতে গিয়ে বাবা মা যাবে বল হুম তেওর জন্য তো ভালো জন্য সুস্থের ভালো জন্য হ্যাঁ তো 16 অক্টোবর তোমাদের যেটা বললাম 7 আছে তো 16 অক্টোবরের আগে দিনকে 15 তারিখে চলে যাবে সবাই शॉपिंग करते बैग पत्र घर ढूंढ लेट हो गए पांच बेनो क्या पौने छा बेजे गाड़ी चाहे हायर घुसा बार कर আমার সাইডে এরকম কালার আছে এর থেকে আইটু আমাদের আমাদের সি গ্রিন টাইপের আছে ম্যাচ করতে দাও হ্যাঁ ম্যাচ হয়ে যাবে আইটু তো উপরে তো উপরে 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 ভালো লাগছে ওটাই ভালো লাগছে চলো পাঞ্জাবি আমাদের কিনা কমপ্লিট এবার যাব বাজার কলকাতা বাজার কলকাতা তো হ্যাঁ আজ শুধু ওর শপিং হবে আমার শপিং মোটামুটি ডান আমি আজ কোনো শপিং করব না তাহলে ওর শপিং হবে সাইরে প্রথমত সাদের শপিংটা হয়ে গেছে বাদ বাকি আমার শপিং গুলো গরম এটা একমাত্র সঙ্গী ভাই এটা 15
তাই বল মানে কত 10 গরমের একমাত্র সময় গরমে দুটো জল আর এটা না হয় একটাই দুজনে শেয়ারিং শেয়ারিং করে খাওয়া হবে এটা ঠিক আছে গরমে সরম আছে দুদিন বৃষ্টি তো ভালো আছে গরমে তো ভালো গরমে ভাসাচ্ছি খা वेलकम टू स्टूडियो नेक्स्ट আমাদের শান্তিয়ার বাজার কলকাতা সেরকম চোর চলগুলো পাওয়া গেল না নেক্সট আমরা স্টুডিও আও দেখে বিশাল প্রোগ্রাম টোগ্রাম হচ্ছে लाइन जल्दी जा जल्दी आस ফাইনালি আবার পুরনো সেটে ফিরে এসেছিস হ্যাঁ সত্যি করে মানে অন্য সেটা ভাল লাগে না এই সেটা হয় না সেটা চাইও দেরি হয়ে গেছে আমরা পাক্কা 9টার সময় ঢুকেছি বাড়ি এসে একটু রেস্ট নিলে এখন বাজে 10টা বাজে 5 মিনিট আগে 10টা থেকে লাইভ দিয়ে স্টার্ট করো একটু স্যাটারডে নাইট সবাই সব শপিং কপিং করতে গেছে বাসটাতে ভিড় বাড়া আছে বাসটাতে মারাত্তক ভিড় সবাই শপিং করতে গেছে বাজে এই হচ্ছে আমার আজকে ফার্স্ট ড্রেস ফার্স্ট লুক এরকম সাইড স্লিট আছে আজকে লাইভে ফার্স্ট টাইম দেখাবো लाइक